আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আমি রীতা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাটকা লাউ শাকের রেসিপি। তো এই টাটকা লাউ শাকটা আমি কিনি নাই, সো আমার বাগানের থেকে আমি তুলব। তো আপনাদের সাথে আমি বাগানটাও শেয়ার করব। বাগানটা বলতে শুধু আমার লাউ শাক আমি তুলব। তো আমার বাসা থেকে একটু সামনে সে আমি লাউ শাকটা লাগিয়েছিলাম, কারণ অ্যাপার্টমেন্টের সামনে তো আমি লতানো গাছ লাগাতে পারবো না, তো এই জন্য আমি একটু সামনে লাগিয়েছি। তো এত বেশি হয়েছে আল্লাহর রহমতে, তো আমি কখনো পাতাও পর্যন্ত তুলি নাই। আজকে এই প্রথম আমার এই তোলা তুলবো। তো বাসায় আজকে হাজব্যান্ড আছে, কারণ আমি একা করতে পারি না, তো এই জন্য ও থাকলে আমার জন্য সুবিধা হয়। ও আছে বলে আজকে তুলছি। আর তোলার কারণ হচ্ছে যে এই টেক্সাসে এত পরিমাণে রোদ হচ্ছে, বলতে এত তাপ, যে শুনছি যে অনেকের গার্ডেনে নাকি তেমন ভালো ফসল হচ্ছে না বা ফল হচ্ছে না, কোনো সবজিরই ফল আসছে না। আমিও দেখছি, কারণ আমারও অনেক ফল আসছে এই লাউ গাছে, মিনিমাম 15 থেকে 20টা, বাট পরে হওয়ার পরে কিছুদিন পরেই মারা যাচ্ছে। তো এইখানে আমার যে বান্ধবী আছে ওর কাছ থেকে আমি জাস্ট পরামর্শ নিলাম যে আমি কি করতে পারি। তো বলল যে কিছু ডাল ছাঁটাই করে দিতে হবে, তো এই জন্য আসলাম, কারণ আমি ভাবছি যে ডাল ছাঁটাই না করলে আরও ভালো হয়। আমার আসলে এত বেশি ধারণা নাই সবজি বাগান নিয়ে, সো আমার কোনো কিছু পরামর্শের দরকার হলে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকেই আমি শুনে নিই। তো আমাকে বলল কিছু ডাল ছাঁটাই করে দিলে হয়তো বা লাউ হতে পারে। তো এই জন্য আমি এসেছি। আমার লাউ শাক তো খুবই পছন্দ, আমি তো খেতে পারি না, বাট এই সুযোগে আমি খেতেও পারবো। আমার কষ্টের, অনেক কষ্টেরই ফসল বলা যায়। তো এইবার তো আল্লাহর রহমতে আমার গার্ডেনে এত বেশি শাক হয়েছে, এত বেশি বলতে আমার নিজের জন্য, নিজের জন্যে অনেক, কারণ আমি তো এইভাবে খেতে পাই না। তাই নিজের জন্য যখন পেয়েছি তো মানে আমি তো খুশির কথা আমি মানে কী করে ই করবো, শেষ নাই, আমার খুশির শেষ নাই। তো আমার এই লাউ শাকের, আমার বাগানে যে শাক অনেক কিছুই হয়েছে, যেমন কলমি শাক তুলেছি, লাউ শাক, তারপর আরও আছে পুঁই শাক আছে, কচু শাক আছে, থানকুনি পাতা আছে। তো এইগুলো আমি শেষ করে পারছি না, আমার একটা খাচ্ছি তো আর একটা তোলার টাইম হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি আজকে লাউ শাকটা তুলছি আবার, কারণ এর পরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব আমার আরও কিছু শাক হয়েছে, কারণ ভালোই হয়েছে। আর কয়েকটা দিন পর আমি আবার আপনাদের সাথে দেখাতে পারবো যে আমার এক্সট্রা আমি অন্য শাক লাগিয়েছিলাম, সেটা হচ্ছে মূলা শাক আর হচ্ছে লাল শাক। তো এই রোদের মধ্যে আসলে এত বেশি তাপ হচ্ছে, তারপরও আল্লাহর রহমতে হয়েছে, যতটুকু হয়েছে ততটুকুই আমার জন্য অনেক। তো আমার কষ্ট বিফলে যায়নি। তো এইগুলা হচ্ছে আমার এই ফেন্সের উপরে আমি দিয়েছি, এটা পরিত্যক্ত বলা যায়, বাট এটা হচ্ছে অ্যাপার্টমেন্টেরই একটা অংশ। তো এখানে অনেক মানে বুশি টাইপের, তো এই জন্য এরা এত খেয়াল করে না, এই জন্য আমি এর ওপরেই গাছটা দিয়ে দিয়েছি, যাতে আমার জন্যে সুবিধা হয়। কারণ আমি গত বছর অন্য একখানে দিয়েছিলাম লাউ গাছ, বাট ওইখানে আমার হয়নি, বাট এইখানে দিয়েছি। আসলে এইখানে গাছ নাই, বড় বড় কোনো গাছ নাই এর আশেপাশে, সো এই জন্য এত বেশি হয়েছে মানে লাউ শাকটা অনেক বেড়েছে। তো এই জন্য আমার জন্য অনেক একটা খুশির একটা বিষয়, আর এই খুশি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, তো শেয়ার করছি। তো ভালোই লাগছে, অনেক শাক হয়েছে আল্লাহর রহমতে, আমি খুব 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 খুশি যে আমি খেতে পারছি। কারণ কত বছর মনে হয় যে আমি শাক খেতে পারি না, আমি খেতে পারছি না। আমি লাউ শাক খেতে ইচ্ছা করে খুব, কিন্তু খেতেই পারি না, আমার সেই সুযোগটা হয়নি।
তো আল্লাহ মনে হয় আমার দিকে মুখ তুলে চেয়েছে, যে যেহেতু আমার খুব খেতে মনে চাচ্ছে, আমি খেতে পারি না, সো তো এই জন্য আল্লাহ আমাকে দিয়েছে। তো আমি কাটতে কাটতে আমার লাউ শাক অনেক হয়েছে কাটা, তো আমার আল্লাহর রহমতে অনেক শাক হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক শাক। এটা আমি কয়েকদিন ধরে খেতে পারবো, আমার মানে খুশির শেষ নাই যে এত বেশি শাক হয়েছে, খুব ভালো লাগছে। আমি বাসায় চলে আসলাম, আসার পরে আমি শাক আর ডাটাগুলো আলাদা করে আমি বেছে রেখেছি, বেছে আমি এগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কারণ আমি আগে কেটে ধুই নাই, কারণ কেটে ধুলে দেখা যায় যে শাকের যে পুষ্টিগুণ থাকে ওটা চলে যায়, সো আমাদের হেলথের জন্য ভালো না, বলতে হেলথে আমাদের শরীরে কোনো পুষ্টি যাবে না। সো যে এটা একটা টিপসও বলি যে এটা আসলে করবেন না কেউ, কেউ আগে থেকেই ধুয়ে তারপরে কেটে রান্না করা করবেন, কারণ এটা এটা আমাদের জন্যে সবার, আমাদের সবার শরীরের জন্যই ভালো। তো এটা আমি কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি ডাটাগুলো আমি 2 ইঞ্চি করে আমি লম্বা করে কেটে নিয়েছি, আর পাতাগুলো আমি 1/2 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো যে যেটা পারে, কেউ কুচি করেও কাটতে পারে, ডাটাগুলো 1 ইঞ্চি বা তার থেকে বড় করতে পারে, যার যেটা পছন্দ, আমি এইভাবে পছন্দ করি। তো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি মূলত এটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি আগে থেকেই চিংড়ি মাছটা ময়লা বের করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এটা আমি গরম তেলে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। তো এটা আর একটা টিপস যে মাছগুলো ভাজা উচিত না, কারণ মাছ ভাজলেও এর পুষ্টিগুণটাই থাকে না। তো আমি এটা বেশিক্ষণ ভাজবো না, বলতে 1 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিব, কারণ এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে এই গন্ধটা যাতে না থাকে। তবে সব থেকে ভালো হয় একবারে না ভাজাই, এটার পুষ্টিগুণ একদম অক্ষুণ্ণ থাকে। তো আর এইটা যেহেতু ফ্রোজেন, তো এর গায়ে একটা গন্ধ থাকে, এই জন্য আমি একটু হালকা ভেজে নিই, পুরাটা বলতে বা ডিপ ভাজি না। সো আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এরপর আমি আর কোনো তেল অ্যাড করব না, যে তেল আছে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ছেড়ে দেব। তো পেঁয়াজ আমি দিব হচ্ছে 1/2 কাপের মতো, তো 1/2 কাপের মতো। আর এই পেঁয়াজগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়, আর এটা একটু কসকস করে অনেক, সো এই জন্য এটা আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে যা, হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, যেটুকু সিদ্ধ হওয়ার তো হয়ে গিয়েছে, তো এই জন্য এটার আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি রসুন দিব, তো রসুনটা কেউ চাইলে থেতো করে দিতে পারে, কুচি করে দিতে পারে, বা বাটাটা যদি থাকে সেই বাটাটাও দিতে পারে। তো আমি একটু শর্টকাট করি, তো রসুন দিয়ে দিলাম, এর মধ্যে আমি 1 মিনিটের জন্য আমি একটু ভাজবো, কারণ এর রসুনের যে কাঁচা গন্ধটা আছে এই গন্ধটাও যাতে চলে যায়। তো এটা আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। তো এর মধ্যে আমি কাঁচা মরিচ দিব, থেতো করে দিয়েছি, আর কেউ যদি চায় তো মরিচ গুঁড়া ইউজ করতে পারে। সো মরিচ দেওয়ার পর আমি 30 সেকেন্ডসের মতো আমি নাড়াচাড়া করে 1/2 কাপের মতো আমি গরম পানি ইউজ করেছি। তো যারা রান্না করে তাদেরকে একটা কথা বলবো, যে রান্নার সময় সবসময় পারলে গরম পানি ইউজ করতে, কারণ গরম পানি ইউজ করলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর সাথে টেস্টও বেড়ে যায়। এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ, হলুদ, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, নিয়ে এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। আর ধনিয়া গুঁড়াটা দিচ্ছি এই কারণে, ধনিয়া গুঁড়াটা দিলে একটু ভালো টেস্ট আসে, সেই সাথে একটু গ্রেভিটাও হয় ভালো, ভালোই লাগে। তো এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য আমি কষিয়ে নিয়েছি। তো কষানো শেষে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে দেখতেই পাচ্ছেন যে পানি শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে, আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ আলু কেউ যদি চায় অ্যাভয়েড করতে পারে, আর কেউ না চায় আর যদি চাই অ্যাড করতে পারে। সো আমরা একটু আলু খাই বেশি, সো এর মধ্যে আমরা আলুটা অ্যাড করি,
তো আলুটা আমি ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ এর সাথে প্রতিটা আলুর গায়ে যাতে মশলাটা ভালোভাবে যায় এই জন্য। সো এটাও একটু আমাকে কষাতে হবে, তো এই জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে আমার দেখতেই পাচ্ছেন যে একটু ভালো হয়েছে কষানো। তো এর মধ্যে আমি সেদ্ধ করা যে শাকটা ছিল সেই শাকটা আমি দিয়ে দিব, কারণ আমি আলুর সাথে কষাইনি এই কারণে যে আলুটা কাঁচা আর সেদ্ধ করা তো হয়েই গেছে সবজিটা। তো আমার এই জন্য আগে আলুটা একটু হালকা কষিয়ে নিয়েছি, বলতে হালকা আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি শাকটা দিয়ে আলুর সাথে বা মশলার সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে শাকের গায়েও একটু ভালোভাবে মশলাটা ঠিক যায়। তো এর মধ্যে আমি যেহেতু পানি নাই, তো কষাতে গেলে তলা যাতে না ধরে এই জন্য আমি 2-3 টেবিল চামচ আমি পানি একটু অ্যাড করব, করে আবারও ভালোভাবে মশলাটা বা শাকের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার 3-4 মিনিট লেগেছে কষাতে, তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এটা যখন দেখবেন যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। এর মধ্যে একটু বেশি পানি দিতে পারে, কেউ যদি চায় যে খুব একটু বেশি পানি পছন্দ, মানে বলতে ঝোল পছন্দ করে সে ঝোল দিতে পারে, আর কেউ চাইলে কমও দিতে পারে। আমি পরিমাণ মতো আমি আমার মতো করে দিয়েছি। তো দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ, এটা 2-3 মিনিট জাল দেওয়ার পর যখন এটা পানি বা ঝোল একটু ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, লো আছে আমি রেখে দিব 5-7 মিনিটের জন্য। তো আমি লো আছে 5-7 মিনিট হয়ে গেছে, তো এটা আমি এইরকমই ঝোল রাখবো, বলতে পানি রাখবো। সো আমার রান্না প্রায় শেষের দিকে, এর উপরে আমি কিছুটা ভাজা জিরা গুঁড়া অ্যাড করব। কেউ চাইলে ভাজা গুঁড়া দিতে পারে, কেউ না চাইলেও অ্যাভয়েড করতে পারে। সো আমি ভাজা গুঁড়াটা দিলে স্বাদে গুণে আরও বেড়ে যায়, সো আপনারা দিতে পারেন, খুব ভালো লাগবে। তো আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো আমি এটা যেহেতু ভাজা গুঁড়া দিয়েছি, তো এটা আমি আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু জাল দিব, দিয়ে আমি চুলাটা অফ করে দিব। তো আমার রান্না শেষ, এখন আমি সার্ভ করে ফেলেছি গরম গরম, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি এটা এইভাবে বা এই প্রসেসে যদি রান্না করেন শাকটা, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অসম্ভব মজা লাগবে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।